আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবারাকাতু। বারাকাতুহ। আল আবরার ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আজ আলোচনা করব জাহান্নামের ভয়াবহতা এবং তার থেকে বাঁচার দোয়া। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা দারা বাদাদ দুনিয়া ইল্লাল জান্নাতি আওয়িন নার, অর্থাৎ ইহকাল ত্যাগ করার পর ঠিকানা হবে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই হাদিস থেকে বোঝা যায়, যারা জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না তাদের জন্য রয়েছে ভয়াবহ আগুনের ব্যবস্থা। এই আগুনের আকৃতি প্রকৃতি সম্পর্কে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে বিভিন্নভাবে সতর্ক এবং সাবধান করেছেন। তিরমিজি শরীফে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, এতে তার আগুন লাল বর্ণ ধারণ করেছে, অতঃপর আরো 1000 বছর তাপ দেওয়ার পর তার রং সাদা বর্ণ ধারণ করে, আরো 1000 বছর তাপ দেওয়ার পর তা কালো বর্ণ ধারণ করে, বর্তমানে তা কালো আধারে আচ্ছন্ন অন্ধকার। এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ইয়া জিব্রাইল সিফলিন নার ওয়ান আতলি জাহান্নাম, হে জিব্রাইল আমাকে জাহান্নামের কিছু বর্ণনা শোনাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, যদি জাহান্নামকে সুয়ের মাথা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় তবে এর তাপে দুনিয়ার সমস্ত মানুষগুলো মরে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যে আগুন ব্যবহার করছো তা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দগ্ধ করার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তথাপি দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি হবে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, দুনিয়ার আগুন তো দেহ লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছার আগেই মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু জাহান্নামে যেহেতু মৃত্যুর বিধান থাকবে না সেহেতু সেখানকার আগুন জীবিত অবস্থায় হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, অর্থাৎ এমন অগ্নি যা হৃদয়কে পর্যন্ত গ্রাস করবে, দগ্ধ করে ফেলবে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই জাহান্নামের ভয়াবহতা আগুনের কারণে, জাহান্নামের আযাবের কারণে মানুষ কান্নাকাটি করবে, কিন্তু ওই সময় কান্নাকাটি করলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। জাহান্নামীদের চোখের অশ্রু সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইবকু, হে লোক সকল, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য কান্নাকাটি করো, আর যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো, কেননা জাহান্নামীরা জাহান্নামে এত কান্নাকাটি করবে তাদের চোখের অশ্রু নিঃশেষ হয়ে এক সময় রক্ত ঝরতে শুরু করবে, এতে চোখে ঘা হয়ে যাবে, তাদের কান্নার অশ্রু এবং রক্ত মিশ্রিত পানি এত বেশি হবে যে তাতে নৌকা বাসানো হলে তা অনায়াসে চলবে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি কান্নাকাটি করুন এবং আল্লাহ পাকের হুকুম আহকামগুলা সঠিকভাবে আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর এই দোয়াটি 7 বার পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তুমি মাগরিবের নামাজ শেষ করো তখন কারো সাথে কথা না বলে 7 বার এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে যদি ওই রাতে তোমার মৌত হয় তবে এটা তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। এমনি ভাবে ফজরের পর যদি 7 বার পড়ো এবং সেদিন মারা যাও তাহলে জাহান্নাম থেকে মুক্তির
উপায় হবে। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি তিনবার পড়বে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, তার বিনিময় জান্নাত বলে হে আল্লাহ তাকে আমায় প্রবেশ করাও, আর জাহান্নাম বলে প্রভু তাকে আমার থেকে মুক্তি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক, আমাদের প্রত্যেককে জান্নাত দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।